আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে দশই মহরম উপলক্ষে একটি মজার খিচুড়ির আয়োজন। তো বন্ধুরা, আজ দেখাবো আমার স্কুলের পারিপার্শ্বিক অবস্থা এবং বাচ্চাদের, এবং সেই সাথে তোমাদের সাথে থাকছি বাচ্চাদের নিয়ে কিভাবে আজকের খিচুড়ি এবং মাংস রান্না করেছি। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, আর শিখে নাও অনেক রান্নার ক্যাপাসিটি কিভাবে তৈরি করা যায়, এবং বাড়িতেও অনেক রান্নাগুলো তোমরা করে নিতে পারো। আজকে আমাদের স্কুলেরই একজন সদস্য, সে কিন্তু রান্নাটা তৈরি করেছে, এবং তার কথাগুলো শুনি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। এখন আমাদের আজকে দশই মহরম, আজকে আমাদের আমার আন্টি কিছু বাচ্চাদের উদ্দেশ্যে খাবার রাখার ব্যবস্থা করছে, তাই জন্য এই মুহূর্তে আমাদের এখন চুলোটা রেডি। আমরা কিছুক্ষণের ভিতরেই আমাদের রান্নার সামগ্রী নিয়ে এসে রান্না করব। আশা করি দুপুরের ভিতরে আমরা বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ফেলব ইনশাআল্লাহ। সুন্দর করে বসেছে কিনা আগে দেখে নিই, তাই না? দারুন সুন্দর। ওকে, আমরা সাইল নিয়ে আসলাম, রান্না হবে এখন। ওকে ফাইন, থ্যাংক ইউ। ছোটো ছোটো সোনামণিদের নিয়ে এই দশই মহরম উদযাপন করছি, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ছোটো ছোটো সোনামণিদের জন্য দোয়া করবেন। যাই হোক, গরম পানি হয়ে গেছে, গরম পানি দিয়ে আজকের খিচুড়িটা রান্না হবে। পানিগুলো আলাদা তুলে রাখা হলো। এরপর পাত্রে দিয়ে দেওয়া হচ্ছে 3 কেজি পরিমাণ সয়াবিন তেল। আজকের রান্নাটা সয়াবিন তেল দিয়েই হচ্ছে। তো এখানে কিন্তু 22 কেজি চাল এবং 4 কেজি ডাল, এর পরিমাণে এখানে 3 কেজি প্রথমে তেল দেওয়া হলো, এবং 1 কেজি পরিমাণ কিন্তু দেওয়া হয়েছে কাঁচামরিচ। কাঁচামরিচটা আস্তেই দেওয়া হয়েছে, এজন্য এখানে কোনো চিরা ফাটা হয়নি, তাই পরিমাণে একটু বেশি দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে দেওয়া হয়েছে, তারপর ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেওয়া হলো। তো দেখতেই পাচ্ছেন, আজকে আমাকে সবাই হেল্প করেছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে রসুন। আসলে এখানে রসুনের পরিমাণ ছিল 1 কেজি, 1 কেজি পরিমাণ রসুন কুচি কুচি করে দেওয়া হয়েছে। তো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এর মধ্যেই দেওয়া হয়েছে তেজপাতা, অঞ্চলভেদে কেউ কিন্তু জিরা পাতা বলে থাকে। দেওয়া হচ্ছে দারুচিনি, লবঙ্গ, সব মিলিয়ে তারপর মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হচ্ছে। এলাচ, লবঙ্গ, দারুচিনি সব উপকরণগুলো কিন্তু আমরা একসাথে ভেজে নিয়েছি। তো এই খিচুড়িটা কিন্তু অসম্ভব মজার হয়েছে। বন্ধুরা, তোমরা যদি বাড়িতে এভাবে খিচুড়িটা অনেক করে রান্না করতে যাও, তাহলে এভাবে প্রসেসিংয়ে রান্নাটা করো, ইনশাল্লাহ তোমরা পারবে। তো এখানে 1/2 কেজি পরিমাণ দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা। তো আদা বাটাটাও কিন্তু একটু ভেজে নেওয়া হয়েছে। তো জাস্ট আমরা মশলাগুলো ভেজে নিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছি। এরপর দিয়ে দেওয়া হচ্ছে ডাউল। এখানে ডাউল ছিল মাসকলাইয়ের ডাল। মাসকলাইটাকে অনেকে অঞ্চলভেদে ওড়ার ডাল বলে থাকে। আর মাসকলাইটা এখানে 3 কেজি পরিমাণ দেওয়া হয়েছে, আরও 1 কেজি পরিমাণ দেওয়া হয়েছে অন্য কোনো ডাল। সে ডালটাকে 2 ঘন্টা পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম যেন রান্না করতে গিয়ে সিদ্ধ হয়। মটরের ডাল, কারণ 2-3 রকমের ডাল দিয়ে যদি খিচুড়ি রান্না হয়, তাহলে কিন্তু সেই খিচুড়িটা খেতে ভালো লাগে। তো নাড়াচাড়া করে ডালটাকে আরেকটু তেলের সাথে ভেজে নেওয়া হলো। দেখুন, এখানে কিন্তু মটরের ডাল 1 কেজি পরিমাণ ছিল, তারপর দিয়ে দেওয়া হলো চাউল। চালটা অবশ্য আমরা আজকে 28 চাল ব্যবহার করেছি। চাউলের পরিমাণ ছিল এখানে 22 কেজি। তো চাউল আর ডাউল মিলে হয়েছিল 26 কেজি। তো আজকে কিন্তু 26 কেজি দিয়ে, আজকে আমার স্কুলের স্টুডেন্ট ছিল 170 জন বাচ্চাকে খাইয়েছি। আসলে সব বাচ্চা আসেনি, 200 জন স্টুডেন্টের মধ্যে আজকে ছুটির দিনে 170 জন বাচ্চা এসেছে। এরপরে দিয়ে দেওয়া হয়েছে আস্ত জিরা। জিরাটাকে কোনো রকমই বেটে দেওয়া হয়নি। তো আস্ত জিরাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দেওয়া হচ্ছে।
তো বন্ধুরা আজকে এই মেজারমেন্টটা কিন্তু আসলে আমার কাছে খুবই ভালো লাগছে যে 10ই মহরম ছোট ছোট সোনামণিদের নিয়ে উদযাপন করছি তো আজকের উদযাপনে আমি আমার সামর্থ্য অনুযায়ী খিচুড়ি এবং মাংস বিতরণ করেছি তো বন্ধুরা তোমরা আমার সব সময় পাশে থেকো যেন আমি এভাবেই সব সময় আমি আমার সোনামণিদের সাথে থাকতে পারি এরপর যে আমরা গরম পানিগুলো ফুটিয়ে নিয়েছিলাম সেই পানিগুলো দিয়ে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু ঠিক যে জগের পরিমাণ 2 লিটার জগের পানি এখানে ধরে তো এখানে পানির পরিমাণ ছিল জাস্ট 26 কেজি চাউল ডাউলের মধ্যে এখানে 26টা জগের পানি কিন্তু দেওয়া হয়েছে কারণ যেটুকু মেজারমেন্ট পরিমাণ ছিল তার দ্বিগুণ পরিমাণে পানিটা যদি দেওয়া হয় তাহলে ঝরঝরে কিন্তু একটা খিচুড়ি তৈরি হয়ে যায় তো যাই হোক আমাদের পলাশ আমি যেই ছেলেটা রান্না করছে তার নাম পলাশ আমাদেরই সন্তান আমাদের স্কুলেরই একজন অফিস সহায়ক সে কিন্তু রান্নাটা করেছে এবং তার হাতের রান্না অসম্ভব সুন্দর তো সবাই গ্রামের সবাই খুবই পছন্দ করে তার রান্না তো এরপরে ঠিক কালারের জন্য দেয়া হয়েছে হলুদ আর দিয়ে দেওয়া হলো লবণ তো দেখতেই পাচ্ছেন রান্না শুরু হতে হতে হয়ে গেল বৃষ্টি চরম বৃষ্টির মধ্যে আমরা কিন্তু রান্নাটা তৈরি করেছি ভেবেছিলাম যে হয়তো বাচ্চাদের সাথে এই অনুষ্ঠানটা উদযাপন করতে পারবো না কিন্তু আল্লাহর রহমত ঠিক আধা ঘন্টা মতো বৃষ্টি হয়েছে আমার স্কুলের নামটাও দেখিয়ে দিলাম আমার স্কুল বিষ্ণু কাথলি সরকারি প্রাথমিক বিদ্যালয় চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা তো রান্নাটা দেখতেই পাচ্ছেন তৈরি হতে হতেই কিন্তু বৃষ্টিটা অলরেডি থেমে গেছে আসলে আল্লাহরই রহমত সব কিছু তো অলরেডি এর মধ্যে দেওয়া হয়েছে হাফ কেজি পরিমাণ ডালটা ডালটাটা দিলে নাকি অনেক সময় রান্নাটা খুব ভালো হয় খিচুড়িটা তো নিচে সামান্য একটু পরিমাণ কিন্তু পানি থাকতেই রান্নাটা নামিয়ে নেওয়া হয়েছে তো অলরেডি ঢাকনা দেওয়ার পরে পানিটা শুকিয়ে গেছে আর এর মধ্যে বেশ আমি 10 কেজি পরিমাণ মাংস নিয়েছিলাম মুরগির মাংস এই মুরগির মাংস দিয়ে আজকের খিচুড়িটা সবার মাঝে বিতরণ করছি আমার কলিগরা সবাই সহযোগিতা করেছে সবাই মিলে প্যাকেট করছে দেখতেই পাচ্ছেন আজকের প্যাকেটে করে সবাইকে এই সিন্নি বিতরণ করব বা মিলাদ মাহফিল আমরা স্কুলের মধ্যেই করেছি আমার প্রধান শিক্ষক মুসাম্মদ মনির আক্তার সে সব স্টুডেন্টকে নিয়ে একটা মিলাদের আয়োজন করেছিলেন তো যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার কলিগরা অত্যন্ত ভালো যে আমার কলিগরা অফিস সহায়ক আমার ছাত্ররা সব মিলিয়ে আজকের আয়োজনটা আমাকে খুবই সুন্দরভাবে উঠিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আর আমি আপনাদের সামনে আজ উপস্থিত না হয়ে পারলাম না ইচ্ছে হলো যে আপনাদের সামনে একটু হাজির হই বাচ্চাদেরকে এভাবে বিতরণ করলাম এবং তাদের সাথে সারাটা দিন 10ই মহরম পালন করলাম তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা অবশ্যই আপনি এই ভিডিওটি দেখে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ